মুখ্যমন্ত্রী বরাক সফর করে যাওয়ার পর সোনার বিধায়ক করিমউদ্দিনের নানা প্রশ্ন। বরাকে হওয়া প্রথম ক্যাবিনেট বৈঠকে ঘোষণা করা অনেক কাজ আজও অধরা। তিনটি প্রকল্পের উদ্বোধন এবং একটি প্রকল্পের শিলান্যাস হলেও বর্তমানে বিভিন্ন সমস্যায় ভুগছেন বরাকবাসী। পৃথক বরাক নিয়ে মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটা থেকে স্পষ্ট খুব একটা আন্তরিকতা নেই বরাকের প্রতি। বরাকে হওয়া প্রথম ক্যাবিনেট বৈঠকে ঘোষণা করা অনেক কাজ অধরা কেন? তিনটি প্রকল্পের উদ্বোধন এবং একটি প্রকল্পের শিলান্যাস হলেও বর্তমানে বিভিন্ন সমস্যায় ভুগছেন বরাকবাসী, বিশেষ করে বিদ্যুৎ সমস্যায় নাজেহাল অবস্থা, অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। কেন এমন হলো উপত্যকার উন্নয়ন, এ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইলেন সোনার বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। বিধায়ক বলেন, আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিলিমিটেশন নিয়ে বরাকবাসী সন্তুষ্ট, বরাকের মানুষের ভেতরে খুব আছে তা উনি দেখেননি। বরাকের দুটি আসন আপার আসামে নিয়ে গেছেন, সেটা কেন বরাকে জনসংখ্যা অনুপাতে বরাকে আসন বাড়ানোর প্রয়োজন ছিল? শিলচরে ভাষা শহীদ স্টেশন নিয়ে আসামের মুখ্যমন্ত্রী কোনো কিছু বলেননি। গতকালে বক্তব্যে বরাক পৃথককরণ নিয়ে মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটা থেকে স্পষ্ট খুব একটা আন্তরিকতা নেই বরাকের প্রতি। সোনাই বিধায়ক বরাকের জনগণের কাছে জানতে চান মুখ্যমন্ত্রীর এই প্রতিক্রিয়া ওনারা কি সন্তুষ্ট নাকি? আমি ডুংরিপার সেতুর উদ্বোধনে সোনাইতে আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম, যে আমি কালকেও বলেছিলাম যে বরাকের রাস্তাঘাটের রিপেয়ারিং অনেক দীর্ঘদিন থেকে হচ্ছে না, বেহাল অবস্থা। হয়তো মুখ্যমন্ত্রী আসার জন্য কিছুটা প্যাচওয়ার্ক রিপেয়ারিং হয়েছে ইমিডিয়েট, গতকালকে রাত্রে 12টা 1টা 2টা অবধি হয়েছে, কিন্তু বাকি দিনগুলো প্রশাসন কেন বিভাগ একেবারে কোনো চৌকি দেয়নি, এটা জনগণের নজরে এসেছে। মুখ্যমন্ত্রী সফরের জন্য সবকিছু পারেন, মুখ্যমন্ত্রী না আসলে কাছাড়ের জনগণের জন্য কি কিছু করতে পারেন না? বরাকের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, শুধু মুখ্যমন্ত্রীর প্রতি বিভাগের দায়বদ্ধতা নেই কি, সেটাও জনগণে প্রশ্ন এসেছে। এছাড়া আজকে আমাদের বিদ্যুতের ঘাটতি নিয়ে আমি বলেছি, আগে আমাদের পালাটানা থেকে আমরা সাফিসিয়েন্ট বিদ্যুৎ রেগুলার ছিল, আমাদের কোটা ছিল, সেটা কেন কমিয়ে দেওয়া হয়েছে? আমার কাছে তথ্য আছে সেখানে মিনিমাম 20 মেগাওয়াট আমরা কম পাচ্ছি, এবং আমরা বরাকবেলিতে যতটুকু প্রয়োজন সেটা মিট করা হচ্ছে না, তার জন্য আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। এছাড়া আমার বাঘপুর থেকে সাতকরাখান্দি পর্যন্ত একটা ব্রিজের কথা বলেছি, শিলঘাটের একটা ব্রিজ দীর্ঘদিন থেকে মানুষের দাবি সেটার কথাও বলেছি, সেই দুটো অবশ্য সিরিয়াসলি দেখবেন বা অলমোস্ট একটা নির্দেশের মতোই দিয়ে দিয়েছেন পিডব্লিউডির কমিশনার বা চিফ ইঞ্জিনিয়ারকে ইমিডিয়েটলি ডিপিআর রেডি করার জন্য। তো অ্যানাউন্সমেন্ট তো আগেও হয়েছে, আমি বলতে চাই মুখ্যমন্ত্রীকে আপনার ক্যাবিনেটের সময় যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলোর কতটা পূরণ হয়েছে সেটা একটা জনসমক্ষে তুলে ধরা উচিত ছিল, সেটা তিনি করেননি। শুধু আবার এসিউরেন্স দিয়েছেন, আমরা বিশ্বাস করি ওনার এসিউরেন্সকে আমরা আশ্বস্ত, কিন্তু জনগণ ক্যাবিনেটের সিদ্ধান্তগুলোর অগ্রগতিও জানতে চায়। আর দ্বিতীয়ত তিনি একটা কথা প্রেস মিটে বলেছেন মুখ্যমন্ত্রী, যে বরাকে ডিলিমিটেশন নিয়ে কোনো ক্ষোভ নেই। আরে তিনি প্রকারান্তে বলেই ফেললেন যে আমরা যে বলি সংবিধানের শপথ নিয়ে তিনি সবসময় সাম্প্রদায়িক মন্তব্য করেন, আজকে বললেন আমার দলের 8-9 জন বিধায়ক আগামীতে জিতবে। এর মানে আমরা যে কথাটা বলে আসছিলাম যে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের প্রতিনিধিত্ব সারা আসামে 8 জন কম হয়েছে, বরাক উপত্যকাতে 4 জন কমেছে, মিনিমাম 3 জন আরো হওয়া উচিত ছিল, এখন 4 জন আছেন, মিনিমাম আরো 3 জন 7 জন হওয়া উচিত ছিল। হাইলাকান্দিতে দেখ 2টা সিট তিনি নষ্ট করেছেন। তিনি একটা আশ্চর্য কথা বললেন, আমি আমি বরাকের মানুষের কাছে জানতে চাই মুখ্যমন্ত্রীর এই রিপ্লাই আপনারা কি সন্তুষ্ট? তিনি বলেছেন বরাকের 2টা সিট কমলে কি হবে, এটা তো আসামের ভিতরেই আছে। তাহলে আমি পাল্টা কাউন্টার কোয়েশ্চেন মুখ্যমন্ত্রী মহোদয়, আমরা এমনিতেই ডিপ্রাইভড, জিওগ্রাফিক্যালি আমরা অনেক ব্যাকওয়ার্ড লোকেশনে আছি, আমাদের আদার স্টেট দিয়ে আমাদের লাইফলাইন মেঘালয় দিয়ে আসছে, আমাদের নিজেদের কোনো রাস্তা নেই, আমাদের ডেভেলপমেন্টের জন্য আপনি 5টা সমষ্টি আরো কেন বাড়িয়ে দিলেন না? তাহলে তো বলতাম সেটাও তো আসামের ভিতরে ছিল। বরাকবেলিতে যদি 2টা সিট না কমিয়ে 3টা সিট বাড়িয়ে দিতেন তাহলে কি সেটা আসামের বাইরে ছিল? বরাকবেলি কি আসামের বাইরে? অনেক কথা চতুর্ভাবে তিনি, চতুর মুখ্যমন্ত্রী
তিনি বলে গিয়েছেন এবং বরাক সেপারেশন নিয়েও তিনি যা বলেছেন সেটা থেকে একটা কথা স্পষ্ট, মানে খুব একটা আন্তরিকতা বরাকের প্রতি মুখ্যমন্ত্রীর দলের নেই বা মুখ্যমন্ত্রীরও নেই, সেটা পরিষ্কার। যদি আপনারা সহমত হন তাহলে আমার কোনো আপত্তি নেই। এক প্রকার মুখ্যমন্ত্রী বরাক সেপারেশনের সম্ভাবনাকে উস্কে দিয়ে গেছেন, সেটা কিন্তু অন্তত আমরা যারা আমরা আসামকে নিজের স্টেট বলে ভাবি আমরা কিন্তু খুব ভালোভাবে দেখছি না। তিনি বারবার ইনসিস্ট করছেন বরাকে ফৌজদারির চাকরি আসাম বাইরে থেকে দিচ্ছেন, বরাকের উন্নয়নে ব্যাঘাত ঘটাচ্ছেন, বিজলি আমাদের কোটা আমাদের কেটে নিয়ে যাচ্ছেন, তো সব মিলে কি কি করতে চাইছেন সেটা একটা মানুষের মাঝে আজকে প্রশ্ন তিনি ছেড়ে দিয়েছেন। বরাকের বিজ্ঞ মহল, বরাকের যারা রাজনৈতিক সচেতন, সামাজিকভাবে সচেতন, আমি সবার কাছে আহ্বান করবো আপনারা একটু মুখ্যমন্ত্রীর আজকের প্রেস মিটটাকে আপনারা একটু সিরিয়াসলি পর্যালোচনা করবেন। আমরা ভাবতে হবে সন্তুষ্ট নয় বরাকের দুটা সিট কম করা হয়েছে, সেটাই তো আমি বললাম। তিনি বরাকের দুটা সিট কম করা হয়েছে, তিনি রিপ্লাই দিয়েছেন সেটা তো আসামে গিয়েছে, এখান থেকে কম হয়েছে আসামে তো আছে, আসামের ভাই আমরা আমরা কি বলেছি যে বরাকের দুটা সিট দিল্লিতে নিয়ে গেছেন? না, আপার আসামে নিয়ে গেছেন, সেটা কেন? সেই কথাটাই তো আমি বলছি, যদি বরাকের প্রতি আপনার আপনার দর তাহলে দুটা সিট বাড়িয়ে দিলেন না কেন? ডেভেলপমেন্টের টাকা বেশি আসতো, সেই কথাটাই তো বরাকের মানুষ বলছে। বাসাচর স্টেশন নিয়ে কোনো রিপ্লাই নেই, বরাকের সিট কেন কমলো তা নিয়ে কোনো সদুত্তর নেই, বরাকের বিজলি ঘাটতি কেন হঠাৎ করে কম করা হলো বা আমাদের কোটা সেটা নিয়ে কোনো রিপ্লাই নেই। শুধু পলিটিক্যাল স্টেটমেন্ট দিলে চলবে না মাননীয় মুখ্যমন্ত্রী, সুনাই নিয়ে আমার কোনো খুব নেই, সুনাইতে যথেষ্ট স্কিম পেয়েছি, উন্নয়নমূলক কাজ হচ্ছে, এর মানে না যে বরাক একেবারে সব কিছু হয়ে গেছে। তো আমি বরাকের রাজনৈতিক এবং সামাজিক সচেতন মলকে মুখ্যমন্ত্রীর এই কথাগুলো অত্যন্ত সিরিয়াসলি পর্যালোচনা করার আহ্বান জানাই। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী নানো আপডেট নিয়ে, ধন্যবাদ।